বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিমডুর আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অ্যাডভান্স ঈদের ঈদ মোবারক। আজকে এই ভিডিওটি আমরা তৈরি করছি আপনাদের জন্য, প্রিয় ভাই ও বোনেরা যারা দূর দূরান্ত দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখেন, তাদের জন্য আমার আজকে একটি টপিকস আমরা দেখাবো। এটা পিডিয়াট্রিক অ্যাবডোমেন উইথ হচ্ছে প্যানক্রিয়াসের এপিসোড টু। আমরা প্যানক্রিয়াস কীভাবে দেখব এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ, এবং আমরা আপার অ্যাবডোমেন কীভাবে আমরা দেখব, তার প্রিপারেশন কী, এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। তো চলুন আমরা এবারে প্র্যাকটিক্যালে যাই। প্র্যাকটিক্যালে আমরা দেখব কিভাবে আমরা আপার অ্যাবডোমেন করছি। আমি প্রথমে আপার অ্যাবডোমেন করতে গেলে আপার অ্যাবডোমেনে আমরা কোন বিষয় দেখতে হবে সেটা আমরা আগে জানব। তো আমরা প্রথমত আপার অ্যাবডোমেন দেখতে গেলে পেশেন্টের একটা প্রিপারেশান প্রয়োজন। তো পেশেন্টের হলে প্রিপারেশান নিব। প্রিপারেশান নেওয়ার পরে তাকে সুপাইন পজিশনে শোয়াবো। দেন শোয়ানোর পরে তার কমপ্লেনগুলো জানবো। আর আল্ট্রাসাউন্ডে আমাদের যে বিষয়টি জানা জরুরি সেটি হচ্ছে আল্ট্রাসাউন্ডে আমরা মোটামুটি 50% ডায়াগনোসিস করতে পারি, এবং আমরা এই আল্ট্রাসাউন্ডে হিস্ট্রি নিতে হয়। পেশেন্টের কাছ থেকে হিস্ট্রিতে আমরা 50% পাবো, তার কি কমপ্লেন আছে, সেই কমপ্লেন অনুসারে কমপ্লেনটা যদি আমরা জানতে পারি আগে, তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা তার ডায়াগনোসিসটা, প্রপার ডায়াগনোসিস যে করতে হয় সেভাবে আমরা তার প্রপার ডায়াগনোসিস করতে পারবো। কারণ কোনো পেশেন্ট যদি লোয়ার অ্যাবডোমেন পেন নিয়ে আসে, দেখা গেছে যে তার সিস্টাইটিস থাকতে পারে, সিস্ট থাকতে পারে, তার ইউটিআই থাকতে পারে, হ্যাঁ, তার তার এই ধরনের প্রবলেম থাকলে আমরা তার মুখের কথাতে হিস্ট্রিতে আমরা জেনে নিব যে তার হলে লোয়ার অ্যাবডোমেনে কোনো প্রবলেম আছে। তখন আমরা প্রপারলি কী করব, প্রপারলি আমরা এই জিনিসটা তার ডিটেক্ট করতে পারবো। তো আমরা এখন আমরা আপার অ্যাবডোমেন দেখব। আপার অ্যাবডোমেন সাধারণত আমরা কোন কোন অর্গানগুলো দেখে থাকি, আপার অ্যাবডোমেনে আমরা সাধারণত যেগুলো দেখে থাকি তার ভিতর গল ব্লাডার, লিভার, তারপরে এখানে আমরা লিভারের ইকোজেনিসিটি দেখি, ট্রান্সভার্স ধরে জাস্ট হচ্ছে ব্যাকওয়ার্ডস করলে আমরা এইভাবে প্যানক্রিয়াস পেয়ে যাব। ঠিক আছে, এখানে আমরা এই যে এখানে প্যানক্রিয়াস দেখতে পাচ্ছি। আর যেগুলো পেশেন্ট থিন পেশেন্ট, থিন পেশেন্টের সুবিধা হচ্ছে যে থিন পেশেন্টে আমরা এই যে সুন্দর সুন্দর একটা প্যানক্রিয়াস দেখা যাচ্ছে। এখানে একটা বিষয় দেখেন যে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে পোর্টাল ভেন দেখতে পাচ্ছি, এটা স্প্লিনিক ভেন, এই যে ড্রেন হয়ে গেছে স্প্লিনিক ভেন, তার উপরেই হচ্ছে প্যানক্রিয়াস। এই যে সুন্দর এটা প্যানক্রিয়াস, এক ইকোজেনিক একটা স্ট্রাকচার। এবং এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে যে পোর্টাল ভেনের যে ইয়ে সেটা দেখা যাচ্ছে, এখানে অ্যাবডোমেনে আউটার পালসেশন দেখা যাচ্ছে, এই যে অ্যাবডোমেনে আউটার যে পালসেশন, এই যে অ্যাবডোমেনে আউটার পালসেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে, তাহলে আমরা এখানে কী কী দেখবো প্যানক্রিয়াসের। আমরা থিন পেশেন্ট হলে তো অবশ্যই এটা দেখার জন্য খুবই ভালো, মানে ইজিলি আমরা দেখতে পাই। এই যে এখানে আমরা সুন্দরভাবে আমরা একটা মেজারমেন্ট করব। হ্যাঁ, এই যে প্যানক্রিয়াস এখানে দেখা যাচ্ছে, আর একটু হেজি হয়েছে, এখানে সুন্দর করে নিই। এখানে আমরা সুন্দর একটা মেজারমেন্ট করে দেবো প্যানক্রিয়াসের। এখানে প্যানক্রিয়াস সিলেক্ট করব। দেন এখানে এখানে দেখা যাচ্ছে এটা হেড, এটা এখানে হচ্ছে টেল। হ্যাঁ, এই মেজারমেন্ট করতেছি। এখান থেকে আপনার হচ্ছে বডি, আর এখান থেকে এটা হচ্ছে টেল। ঠিক আছে, তাহলে আমাদের সুন্দর একটা মেজারমেন্ট এখানে আমরা করলাম। এখানে হচ্ছে হেড মেজার করলাম, এটা নেক, এটা বডি এবং এটা টেল, সুন্দর একটা মেজারমেন্ট হয়ে গেল। এখানে উপরে কী আছে, লেফট লোব অফ লিভার আছে, এখানে হয়েছে স্প্লিনিক ভেন, পোর্টাল ভেন এবং অ্যাবডোমেন এওয়াটা, এই কয়েকটা বা অর্গানের সমন্বয়ে আপনি এখানে সুন্দরভাবে আপনি প্যানক্রিয়াসটা দেখাতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা যখন আল্ট্রাসাউন্ড করব, আল্ট্রাসাউন্ডের প্রিপারেশন আপনার, যদি আমরা প্যানক্রিয়াস দেখি,
প্যানক্রিয়াস দেখার ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই পেশেন্টকে খালি পেটে থাকতে হবে, খালি পেটে থাকতে হবে, এবং একটা কাজ করতে হবে যে ওয়ান আওয়ার বিফোর ওয়ান আওয়ার আপনার বা 1 থেকে 2 গ্লাস আপনি হচ্ছে তাকে পানি খাওয়াবেন। পানি খাওয়ানোর পরে স্টমাককে উইন্ডো করে ইজিলি আমরা এই প্যানক্রিয়াসটি দেখতে পাবো। তো আমরা অবশ্যই প্রিপারেশনটা যদি ফলো করি তাহলে আমরা কিন্তু ইজিতেই এই প্যানক্রিয়াসটা দেখতে পাবো। তো বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে পেশেন্টের প্রিপারেশনটা খুবই জরুরি, এবং আপনার যদি পেশেন্ট যদি থিন পেশেন্ট হয় তাহলে তো ইজি আমরা হলে কার্বিনিনের বা কনভেক্স প্রুফ দিয়ে দেখতে পাবো। আচ্ছা, আর এখানে যদি পেশেন্ট যদি অবেস হয়, পেশেন্টটা অনেক মোটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি ফ্রিকুয়েন্সিটা অবশ্যই কমায় দিব। কমায় দিলে আমরা হলে ডিপ অর্গানগুলো দেখার জন্য অবশ্যই ফ্রিকুয়েন্সি কম দিয়ে সুন্দরভাবে আমরা দেখতে পাবো। এবং এখানে আর একটা বিষয় আছে, আমরা যে মেশিনে কাজ করছি সেই মেশিনটি হচ্ছে DC40, এটা মিন ডে। তো এই মেশিনের হচ্ছে বিশেষত যে বিষয়গুলো আছে এখানে অটো জেনারেট করা আছে সব। তো এই মেশিনের আপনি যদি প্যানক্রিয়াস করতে চান, যে অর্গান আপনি সিলেক্ট করবেন, আপার অ্যাবডোমেন, লাপার অ্যাবডোমেন, লয়ার অ্যাবডোমেন, লয়ার অ্যাবডোমেন, এই ধরনের আলাদা ফিক্সড করা আছে। এখানে জাস্ট হলে প্রবে যায় ক্লিক করলে আপনি কোন অর্গানটা করবেন, কোন প্রবে কাজ করবেন, এখানে প্রব সিলেক্ট করতে হবে। দেন এখানে অপশন আছে, অপশন যেমন অ্যাডাল অ্যাবডোমেন আছে, অ্যাবডোমেন ডিফিকাল্ট আছে, তারপরে পেডিয়াটিক অ্যাবডোমেন আছে, তারপরে কিডনি আছে, এখানে অপস আছে, এখানে ফিটাল কার্ডিয়াক আছে, অ্যান্ড অপস ওয়ান, এবং গাইনি আছে, এবং ইউরোলজি আছে। তো এগুলো হল এক্সাম মোড, এগুলো হচ্ছে এক্সাম মোড, কোন এক্সামটা আমি করব এবং কোন এক্সাম করব, কার করব। হ্যাঁ, এবার এখানে ধরেন অ্যাবডোমেন করব না পেডিয়াটিক অ্যাবডোমেন করব, কিডনি করব, গাইনি করব, অপস করব, আর ফিটাল কার্ডিয়াক করব, এবং অপসের আবার হচ্ছে দুইটা তিনটা ভাগ আছে, যেমন ফার্স্ট ট্রাইমিস্টারে অপস ওয়ান করব, এবং হচ্ছে সেকেন্ড এবং থার্ডে হচ্ছে অপস টু থ্রি করব, এবং ইউরোলজি যদি দেখি ইউরোলজি। এটার সুবিধা কি, আপনি সে ধরেন ইউরোলজি দেখবেন, ইউরোলজিতে সিলেক্ট করলে ইউরোলজির অপশানগুলো এইভাবে যদি ইউরোলজি দেই তাহলে ইউরোলজির এই ধরনের অপশান আসবে। এখানে ইউরোলজি যা যা মেজারমেন্ট করতে চান সেই মেজারমেন্ট করতে পারবেন। আমি এখানে ধরেন আপনি ধরেন অ্যাডাল অ্যাবডোমেন দেবো, যেহেতু আপার অ্যাবডোমেন করছি আমরা। আপার অ্যাবডোমেনে অবশ্যই মেশিনে কি করতে হবে, আপার অ্যাবডোমেনে আমরা হইতেছে দেবো অ্যাবডোমেন, আপার অ্যাবডোমেনে আমরা হইতেছে বি মোডে থাকবো, এবং হচ্ছে এটা প্রপ সিলেক্ট করবো কার্বোলিনিয়ার, এবং অ্যাডাল অ্যাবডোমেন আমরা সিলেক্ট করবো। অ্যাডাল অ্যাবডোমেন সিলেক্ট করলে যেটা হবে সেটা হচ্ছে আমরা এই যে অ্যাডাল অ্যাবডোমেন সিলেক্ট করছি, এই যে এখানে আমরা এখানে দেখা যাচ্ছে, এখানে মেশিনের এখানে এখানে দেখা যাচ্ছে যে অ্যাডাল অ্যাবডোমেন লেখা আছে। হ্যাঁ, তো এক্সাম মোডে এখানে যেই ইয়েটা করবেন সেখানে এটা লেখা থাকবে যে অ্যাডাল অ্যাবডোমেন এখানে লেখা আছে। আমি যদি ওটা চেঞ্জ করতে চাই, এখানে যদি আমি প্রবে যাই, যে আলাদা সিলেক্ট করি যে আমি অ্যাডাল অ্যাবডোমেন না আমি ইউরোলজি করব, ওখানে জাস্ট চেঞ্জ হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে আগে অ্যাবডোমেন ছিল, এখানে এখানে কী হচ্ছে, এখানে ইউরোলজি দেখা যাচ্ছে। আবার আমি এটাও যদি চেঞ্জ করি, আমি যদি গাইনি দিই তাহলে এখানে গাইনি চলে আসছে। তো এইভাবে আমরা সুন্দরভাবে আমরা হতেছে এইভাবে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, মেশিনে কাজ করতে গেলে অবশ্যই এই বিষয়টা আমরা মনে রাখবো। হ্যাঁ, এখানে আমরা একটা পেশেন্টের করছি, সেটা পেশেন্টটা অবশ্যই হতেছে টিনেজার, 13 ইয়ার্স ওল্ড। তার তোমার নাম কি বাবা? হ্যাঁ, হাসিনা, আসিয়া, সুন্দর নাম তার। আমাদের আজকের পেশেন্টের নাম আমরা পেয়েছি, ওর নাম হলো আসিয়া, ও আসছে হচ্ছে ক্যাম্পের বাজার থেকে। তোমার বাবার নাম কি? তুমি বলো বাবার নাম কি? মোহাম্মদ পারভেজ। আচ্ছা, তোমার আম্মার নাম নীলা বেগম। তাহলে আমরা এখানে সুন্দরভাবে আমরা তার হলে ইনফরমেশন নিয়ে নিলাম। তার আমরা একটা কাজ করব, এখানেও জাস্ট তাই সেম, এখানে হচ্ছে গল ব্লাডার আছে, এখানে পোর্টাল ভেন, এখানে ডায়াফ্রাম দেখা যাচ্ছে, তার ইকোজেনিসিটি এখানে যেমন এখানে তেমন। এতে সাদা কালোর যে একটা মানে কম্পেয়ার, এখানে কম্পেয়ারটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কালার দিলে কালারে অবশ্যই
ইমেজটা একটা সুন্দর দেখায়। তবে প্যাথোলজি ডিটেক্ট করার জন্য কালার ছাড়া গ্রে স্কেলে বা সাদা কালোতে দেখাটাই উত্তম। তো আমরা অবশ্যই এই ইয়েটা মাথায় রাখবো। আর আরেকটা যে বিষয়, সেটি হচ্ছে যে আমরা গ্রাম অঞ্চলে বা পেরিফেরিতে আমরা এই ধরনের উন্নত মানের মেশিন পাবো না, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সেখানে হয়তো ভালো উন্নত মানের মেশিনের ব্যবস্থা করতে হবে এই ধরনের সুন্দর ছবি নিয়ে আসতে গেলে। আর ঢাকাতে, ঢাকার যে আশেপাশে যেগুলো আছে তা সেগুলো তো অবশ্যই ভালো উন্নত মানের মেশিন আছে, সেগুলো অবশ্যই আমরা ইয়া করব। হ্যাঁ, তো এ পর্যন্তই আমরা যা আজকে দেখলাম, এখানে আমরা সেই সেই ইয়েগুলি আমরা এখানে আমরা অবশ্যই যখন আল্ট্রাসাউন্ড করব, যারা আল্ট্রাসাউন্ড প্রশিক্ষণার্থী মানে যারা ট্রেনিং করতেছেন আল্ট্রাসোনোগ্রামে, সেই তাদের জন্য এই ভিডিওটি আমার তৈরি করা। তারা অবশ্যই এই এই বিষয় মানে দেখবেন যে প্র্যাকটিস করার সময়, হ্যাঁ, এভাবে আমরা সুন্দরভাবে আমরা ইজিতেই প্যানক্রিয়াসটা আমরা এভাবে দেখতে পাই। তো ঈদের আগে আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করেছি আপনাদের সুন্দরভাবে আমরা কীভাবে প্যানক্রিয়াস দেখতে হয় এবং তার ভিউ কীভাবে দেখতে হয় এবং আমরা তার প্রিপারেশনটি দেখেছি এবং বডিতে কীভাবে ধরতে হয় এবং কীভাবে মেজারমেন্ট করতে হয় এই বিষয়টি দেখেছি। এটা আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ।